ষষ্ঠ শ্রেণী তোমাদের একটা কবিতা আমি পাঠ করে শোনাবো, এটা দ্বিতীয় পরীক্ষার জন্য আছে জানো, আর অনুশীলনীগুলো যেটা সম্ভব মুখে বলে দেবো, বাকিটা আমার ওয়েবসাইটে দেওয়া আছে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমার সব উত্তরগুলো পেয়ে যাবে। খুব খুব ভালো একটা কবিতা, একদম খুব ভালো একটা কবিতা। একটা হাট আমরা জানি, আমরা তো প্রত্যেকেই হাটের সঙ্গে একটা পরিচিতি আছি, যারা শহরের ছেলে তারা হয়তো জানবে না, কারণ তারা বাজার থেকে মাল নিয়ে আসে, কিন্তু হাট আমরা গ্রাম অঞ্চলের ছেলেরা যদি হয়ে থাকি, জন্মে থাকি, তাহলে জানতে পারবো হাট কেমন, হাটের মানে কি রূপ আমরা জানি, সেটাই একদম অতি বাস্তব চিত্র দিয়ে ফুটে উঠেছে। চলুন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছে, দূরে দূরে গ্রাম 10-12 খানি, মাঝে একখানি হাট। এখানে 10-12টা গ্রাম বলেছে, তার মানে অনেক সময় 10-12টা গ্রামও হয় না, 4-5টা গ্রামের মাঝেও বসতে পারে, বা 2টো গ্রামের মাঝেও বসতে পারে। চল আমি আগে কবিতাটা পাঠ করে শুনিয়ে দিই। দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট, বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ, আঁধারেতে থাকে হাট। কি বললো, 10-12খানি মাঝে, গ্রামের মাঝে একটি হাট বসে, অর্থাৎ হাট হচ্ছে গ্রামীণ বাজার, ছোট গ্রামীণ বাজার। সন্ধ্যায় সেটা প্রদীপ জ্বলে না, কারণ প্রদীপ জ্বলায় গ্রামে, হিন্দু ঘরের মেয়েরা গ্রামে বাড়িতে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বলায়। হাট তো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তো থাকতে পারে, সকলের পক্ষে তো প্রদীপ হয়তো নাও জ্বালাতে পারে। আর দ্বিতীয় কথা হলো যে সেখানে কোনো মানুষ বাস, রাতে হাট থাকে না, মানে হাটে কেউ মানুষই থাকে না। তো মানুষ যদি সন্ধ্যাবেলায় সেখানে না থাকে, তাহলে প্রদীপ জ্বালাবেই বা কি? তাই বলছে, সন্ধ্যায় সে তার জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না ঝাঁট। প্রভাত হচ্ছে সকালবেলায়, সকালবেলায় ঘর মানে অনেক ঝাঁট দেওয়া হয়, তোড়গুলো সামনেগুলো পরিষ্কার করা হয়, তাই সেটাও পড়ে না। তা পড়ে প্রভাতে ঝাঁটটা পড়বে, কোন দিন পড়বে জানো? যেদিনকে হাট বসবে সেদিন সময় সবাই গিয়ে যেন ঝাঁটটা দেয়। বেশ, যাই হলো, কেন পড়ে না? যে সেখানে কোনো মানুষ থাকে না, তাই প্রভাতে ঝাঁটটা পড়ে না। বেচা কেনা সেরে বিকাল বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায়, যাবি তো, সকাল থেকেই তো বেচা কেনা হয়, তা কেউ বেচা কেনা করে মাল নিয়ে বসে, দিয়ে সবাই বিকালবেলায় ঘরে ফিরে চলে যায়। বকের পাখায় আলোক লুকায় ছাড়িয়া পুবের মাঠ, পূব দিকের মাঠে যদি একটা বক ওড়ে, তাহলে পশ্চিম দিকে যখন বিকালবেলায় সূর্য অস্ত যায়, তখন বকের পাখাতে আলোটা দেখা যায়, শেষ আলোটা। তাই সেখানে কবির ভাষায় বকের পাখায় আলোক লুকিয়ে ফেলছে আর কি, লুকায় ছাড়িয়া পুবের মাঠ, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ। এখানে দয়াদিঘী পর দীপ মানে হচ্ছে আলো, দূরে দূরে গ্রামে জ্বলে ওঠে দীপ, আঁধারেতে থাকে হাট। হাট অন্ধকারই থাকে, কারণ গ্রামের মানুষরা অন্ধকারকে দূর করার জন্য কিছুটা আলো জ্বালে, কিন্তু শহর হাটে তো অন্ধকারকে দূর করার প্রয়োজন হয় না, তাই আলো জ্বালাবার মতো কেউ থাকেও না, তাই আলো জ্বলে না। নিশা নামে দূরে শ্রেণী হারা একা ক্লান্ত কাকের পাখি, নদীর বাতাস সারে প্রশ্বাস পার্শ্বে পাকুর সাখী। কি বলতে চাইলো? নিশা মানে রাত্রি, রাত্রি নেমে আসছে দূরে শ্রেণী হারা, অর্থাৎ দল ছুট, একা একা ক্লান্ত কাকের পাখি। আমরা জানি যে রাতের বেলায় কাকেরা যখন বাসায় ফিরে যায়, তখন আর দল বেঁধে ফেরে না, তারা নিজেরাই একা একা ফেরে, ক্লান্ত হয়ে যায় সারাদিন খাবার সন্ধান করতে করতে। তাই রাত্রি নামার বর্ণনাটা খুব সুন্দর দিয়েছেন, নিশা নামে দূরে শ্রেণী হারা একা ক্লান্ত কাকের পাখি। কাককে ক্লান্ত বলা হয়েছে কেন? না, কাক সারাদিন খাবারের জন্যে মানে উড়ে গেছিলো, বাসস্থান ছেড়ে চলে গিয়েছিলো, আবার ফিরে আসতে একা, সেই জন্য ক্লান্ত বলা হয়েছে। নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস, প্রশ্বাস হচ্ছে যেটা আমরা গ্রহণ করি সেটা নিঃশ্বাস, যেটা ত্যাগ করি সেটা প্রশ্বাস, অক্সিজেন ত্যাগ নিয়ে আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি।
সে নদীর বাতাসে যেন সারাদিন যে এত ক্লান্ত হয়েছে, প্রশ্বাস ছাড়ার সময় ছিল না, কারণ নদীর উপর দিয়ে মানুষজন যাওয়া আসা করেছে, বসরা ওপারে নেমেছে এপারে এসেছে, ক্লান্ত ছিল কবি বলতে। নদীর বাতাস নদীর জন্য এতটাই, ওখানকার বাতাস এতটাই ক্লান্ত ছিল। ঠিক যখন নিস্তব্ধতা নীরবতা নেমে এসেছে তখন সে নিঃশ্বাস ছাড়ছে, প্রশ্বাস ছাড়ছে। তাই বলছে নদীর বাতাস সারে প্রশ্বাস, পার্শ্বে পাকুর শাখে, নদীর ধারে একটা পাকুর গাছ আছে, সেটাকে বলা হচ্ছে পার্শ্বে মানে পাশে, পাকুরের শাখাতে অর্থাৎ শিখারে, সেটা সে ডালপালা, সেখানে গিয়ে যেন নিঃশ্বাস ছাড়ছে। হাটে দোচলা মদিল নয়ান, কারোতরে তার নেই আহ্বান, বাজে বায়ু আসি বিদ্রুপ মাসি জীর্ণ বাঁশের ফাঁকে। দেখো কি সুন্দর, হাটের ঘরগুলো বেশিরভাগই খড়ের হতো, এখন আর দেখা যায় না, অনেকে পাকা ঘর করে। দোচলা, দুটো চাল থাকতো, এদিকে একটা সামনে একটা পেছনে, একটা মাঝে বসতো বসরা নিয়ে, দোচলা বলা হয়। তাই মুদিল নয়ন, নয়ন হতে চোখ, চোখ বুঝলো অন্ধকার নেমে এসেছে, কবির ভাষা যেন চোখ বুঝে ফেললো। কারো তরে নেই আহ্বান, কেউ কাউকে যেন আর আহ্বান করার মতো কেউ নেই। এই সময় কি আসছে, বাজে কিরম বাজছে, বিদ্রুপ বায়ু বাজাচ্ছে বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের পাখি। জীর্ণ মানে ফাটা, ফেটে গেছে যে বাঁশগুলো, সেগুলো বারবার ব্যবহার করার ফলে সেগুলো ফেটে গেছে। তাই যখন বাতাস সেখানে এসে একটু আঘাত করছে, তাই যেন বাঁশির মতো বেজে উঠছে। তাই বলছে জীর্ণ বাঁশের ফাঁকে যেন কেউ বিদ্রুপ করে বাঁশি বাজাচ্ছে। নির্জন হাটে রাত্রি নামেলো একক কাকে দেখে, সেই আগের ভাষাটা আবার ফিরিয়ে দিল। খুব সুন্দরভাবে রাতটাকে লেখক কবি এখানে নামিয়েছেন, নির্জন রাতি মানে একক কাকের ডাকে। বলছি দিবসেতে সেটা কত কোলা হলো চেনা অচেনার ভিড়ে, এটা মানে বলতে হবে, আশা করি বলতে হবে না, তোমরা বুঝতেই পারছো দিনের বেলায় কত চেনা অচেনা মানুষ ভিড়ে সেখানে কোলা হলো হয়। কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে, ঠাঁই একটা স্থান, কোনো একটা স্থানে কত চরণ চিহ্ন পায়ের ছাপ পড়েছে, সেটা কি মানে সেই ছা ঠাঁই ঘিরে ছিন্ন, সেগুলো সব ছিঁড়ে গেছে, পুরোপুরি কারো পায়ের ছাপ দেখা যাবে না। সেটাই বলছে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে। মাল চেনা চিনি দর জানা জানি, মাল তো চেনা চিনি মানে মালটা ভালো হবে দাদা, দাদা এটা কত দাম দর জানা জানি, কানা করি নিয়ে কত টানা জানি, কানা করে হচ্ছে পয়সা, পয়সা একটু কম নাও, দু টাকা নাও, এত টাকা কেজি কেন হলো, এরকম বিভিন্ন রকম হয়। তাই কবি এক কথা দিয়ে বলেছেন কানা করি নিয়ে কত টানা জানি। হানাহানি করে কেউ নিল ভরে কেউ গেল খালি ফিরে, হানাহানি বলছে কেন, আরও তাড়া থাকে অফিস যাওয়ার, তাড়া থাকে তাড়াতাড়ি মাথা দিয়ে দাও, হ্যাঁ কি অমুক জায়গায় যেতে হবে, এরকম বিভিন্ন রকম হানাহানি করে কেউ মালটা ভরে নিল তাড়াতাড়ি করে, কেউ গেল খালি ফিরে, কেউ হয়তো সেরকম মালটা পেলো না, সেই প্রয়োজন মতো মালটা নেই, তাই সেখানে সে খালি ফিরে গেল। দিবস হতে থাকে না কত কথার অন্ত চেনা অচেনার ভিড়ে, দিনের বেলায় সেখানে যেন কথার শেষ থাকে না, কত চেনা অচেনার ভিড়ে, কত কথায় সেখানে চলে, যদি ভিডিওগ্রাফি করা হয় সেটাই পরিষ্কার চিত্র ফুটে উঠবে, একদম আসল চিত্রটা যতীন্দ্রনাথ সেনগুপ্ত তুলে ধরেছেন। বলছে কত কে আসিল, কত বা আসিছে, কত বা আসিবে সেথা হেতা, মানে এখানে মানে কতজনা এসেছে, কতজনা আসছে, কত আবার আসবে, এই বলছে এ হিসাব রাখা যায় না। ওপারে লোক নামালে পরশা ছোটে এপারে কেটা, বলছে পরশা অর্থাৎ নদী, তো নদীর ওপারে বলছি যখন নদী থেকে, নদী বা ওই দিক নদীর ওই পার থেকে যখন মালগুলো আসে বড় বড় পরশা সাজিয়ে, পশরা সাজিয়ে, অর্থাৎ অনেক বজরা মানে অনেক ধামা বড় বড় যারা পাইকারি ব্যবসা, তারা মালগুলো ওপারে যখন নামায় তখন এপারে যারা মালটা বিক্রি করবে তারা নদীর এপারে তো হাটটা বসে, তারা ছুটে যায় যে মালটা কিনে এনে দিয়ে আমরা খুচরো বিক্রি করব। শিশির বিমল প্রবাতের ফল শত হাতে সহি পরকের ছল, বিকাল বেলায় বিকায় হেলায় নীরব সহিয়া নীরব ব্যথা। বলছে শিশির বিমল, রাত সকালে যে মালগুলো বিক্রি হয় সবই না শিশির পাওয়া মাল, আর শিশির পেলে মালটা ভালো থাকে বলে যারা মালটা বিক্রি করে সবজি তোলে জমি থেকে তারা কিন্তু মানে শিশিরটাকে রেখে দেয়, শিশিরে রেখে দেয়। তবে শত হাতে সহি বড় কে চল, সবাই তো পরীক্ষা করে, দাদা এই মালটা ভালো হবে, দাদা এই মালটা নরম না, দাদা এই মালটা হচ্ছে নষ্ট হয়ে গেছে, শত মানে একশো দুশো কবি এখানে কল্পনা করেছেন, শত হাতে সহি বড় কে চল, সবাই তো পরখ করে,
ছলনায় একটা পরীক্ষা করে, বিকালবেলায় বিকায় হেলায়, সেই মালগুলো বিকায় বিকালবেলায় কি হচ্ছে বিকায় বিক্রি হয়ে যায়, হেলাত আমি খুব হেলায় মানে অবহেলায়, সহিয়া নীরব ব্যথা। কে নীরব ব্যথাটা পাচ্ছে এখানে? এখানে যে মালটা কিনে এনেছিল হয়তো একটু দাম বেশি পড়েছিল, সে কম পয়সাটাকে বিকায় মানে কম পয়সাটাকে বিক্রি করতে হচ্ছে, তাই জন্য তার নীরব ব্যথাটাকে সে সহ্য করে নিয়ে বিকালবেলায় নীরব ব্যথাতে সে সহিয়া নীরব ব্যথায় বিক্রি করছে বিকায় হেলায়। হিসাব নাহি রে এলো আর গেল কত বিক্রেতা, পারবে এটা তুমিও হিসাব রাখতে পারবে না আমি, কারণ হাট তো খোলা জায়গায় হয়, হাট তো কোনো একটা নির্দিষ্ট পথ ধরে হয় না, তাহলে হিসাব রাখা যেত, চারিদিক থেকে লোক আসবে নতুন করিয়া বসা আর ভাঙা পুরনো হাটের মেলা, দিবস রাত্রি নতুন যাত্রী নিত্য নাটের খেলা। নাট হচ্ছে আমরা নাট্য অভিনয় দেখেছি, মঞ্চ তৈরি করা হয়, সেখানে অভিনেতারা ওঠে এবং নেমে যায় দুটো কথা বলে, এটাও যেন দিনই প্রত্যেক দিন একটা করে দোকান তৈরি করা হয়, হাটবার দিন আবার ভেঙে ফেলা হয় আবার তৈরি করা হয়, নিত্য নাটের খেলা বলা হয়েছে। খোলা আছে হাট মুক্ত বাতাসে, হাট তো মুক্ত বাতাসেই খোলা থাকে কারণ সেখানে তো ঘেরা থাকে না, বাধার ন্যায় ওগো যে যায় সে আসে, চারিদিক থেকে আসে, কেহ কাঁদে কেহ গাঁটে করে পায়, তোমরা হয়তো গাঁট এখন দেখতে পাও না, গাঁট হচ্ছে কাপড়ে একটা টুকরো অংশ পড়ে যেত, তখন তো কাপড় পরতো বেশিরভাগ মানুষরা, সেখানটা বা একটা থলি করতো, সেখানটা থলির মধ্যে গিঁট দিয়ে টাকাটাকে বাঁধতো বেঁধে রাখতো দড়ি থাকতো, সে গাঁটে করি বাঁধে ঘরে ফিরেবার বেলা, যখন ঘরে ফেরার টাইম আসবে কত টাকা কী হলো গাঁটে বেঁধে নেবে বাড়ি ফিরে যাবে। উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল একই খেলা, সত্যি এটা উদার আকাশ মানে ফাঁকা আকাশে মুক্ত বাতাস চিরকাল সেই একই খেলা চলে হাটে, খুব সুন্দর সুন্দর কবিতা আমি প্রথমেই বলেছিলাম আবারও বললাম। উত্তরগুলোর জন্য ডেসক্রিপশনে লিঙ্ক দেখো, আমি ওয়েবসাইটে দিয়ে দিয়েছি, তোমাদের সেখান থেকে দেখে নিতে সুবিধা হবে, আমি বলছি ভালো লাগলে অবশ্যই লাইক করো।